টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। অ্যান্ড আজকে আমি একটা গর্জিয়াস পার্টি মেকআপ লুক ক্রিয়েট করেছি। আর এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি যে যে প্রোডাক্টস ইউজ করেছি সবকটাই কিন্তু আন্ডার 300 রুপিজ। তো কী কী প্রোডাক্ট ইউজ করেছি অ্যান্ড কীভাবে লুকটা ক্রিয়েট করেছি, তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে। তাহলে আর দেরি না করে চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এই লুকটা কীভাবে ক্রিয়েট করেছি আর কী কী প্রোডাক্ট ইউজ করেছি। তো প্রাইমারের জন্য আমি এখানে ম্যালিওর ইনফ্যালিবল ম্যাট প্রাইমারটা ইউজ করছি। এটা ভীষণ ভালো একটা প্রাইমার। অ্যান্ড হ্যাঁ, যে কটা প্রোডাক্ট আমি ইউজ করছি সব কটা প্রোডাক্টের প্রাইস তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। এরপর আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। তো অরেঞ্জ কারেক্টারের জন্য আমি এখানে t.f.f দ্য ফ্যাশন ফ্যাক্টরি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। অ্যান্ড যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল অ্যান্ড ব্ল্যাক স্পট বা ব্ল্যাক প্যাচ আছে সেই সব জায়গায় আমি অরেঞ্জ কারেক্টারটাকে ইউজ করছি। অ্যান্ড হাতে করেই আমি ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ হাতে করেও কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয় অরেঞ্জ কারেক্টার। এরপর আমি এখানে কনসিলারের জন্য ম্যালিওর একটা ফুল কভারেজ কনসিলার ইউজ করছি। এই কনসিলারটা ভীষণই ফুল কভারেজ দেয়, সেই জন্য আমি জাস্ট একটু করে অ্যাপ্লাই করছি, বেশি অ্যাপ্লাই করব না। তো যেখানে যেখানে আমি অরেঞ্জ কারেক্টারটাকে অ্যাপ্লাই করেছি সেটাকে হাইড করার জন্য আমি সেখানে কনসিলার ইউজ করছি। অ্যান্ড এরপর একটা মিনি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড প্রোডাক্ট ডিটেলস তোমরা সব কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো তোমরা কনসিলারটা কভারেজ জাস্ট দেখো। এরপর আমি কনসিলারটাকে সেট করে নেবো একটা ল্যাকমে রুজ পাউডার দিয়ে। এরপর আমি এখানে আই মেকআপের জন্য ডোডো গার্লের একটা প্রফেশনাল আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এখান থেকে এই ডার্ক চকলেট শেডটাকে নিয়ে ফার্স্টে আমি আউটার ভিতে প্লেস করছি। অ্যান্ড সেখান থেকে আমি ক্রিজ লাইন বরাবর ইনার পোর্শনে আমি ওটাকে ব্লেন্ড করছি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে। আমি একটু একটু করে কালারটাকে অ্যাপ্লাই করছি অ্যান্ড কালারটাকে বিল্ড করছি অ্যান্ড সাথে ওটাকে ব্লেন্ডও করছি। এরপরে আমি এখান থেকে এই লাইট শ্যাম্পেন হোয়াইটিশ শ্যাম্পেন কালারটাকে দেখতেই পাচ্ছ, এটাকে আমি হাফ পোর্শনে অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ তোমরা একটা শিমারি কালার, এটা ভীষণ সুন্দর কালারটা। এরপরে আমি আবার এই চকলেট ব্রাউন শেডটাকে পিক করবো অ্যান্ড ওটাকে লোয়ার ল্যাশ লাইনে ভালো মতো করে স্মাজ করে দেবো একটা ব্রাশ নিয়ে। এরপরে আমি এই হোয়াইটিশ শ্যাম্পেন কালারটাকে ইনার কর্নারে অ্যাপ্লাই করবো হাইলাইট করার জন্য। এরপরে আসি বেস মেকআপে। তো বেস মেকআপের জন্য আমি এখানে ম্যালিও গ্লো স্কিন অ্যান্ড ম্যাট লুক ফাউন্ডেশনটাকে মিক্স করে অ্যাপ্লাই করেছি পুরো ফেসে ভালো মতো করে। অ্যান্ড সেটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো করে ড্যাবিং মোশনে ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর একটা ফ্ললেস ফিনিশিং এসছে। এরপরে আমি ল্যাকমি রোজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে ভালো মতো করে সেট করে নেব। এরপরে একটা পাউডার ব্রাশের হেল্প নিয়ে ফেসে যেটুকু এক্সট্রা লুজ পাউডার আছে সেটাকে ভালো মতো করে এমনি করে রিমুভ করে নেব। এবারে আমি আইব্রোর জন্য এখানে মিউজিক ফ্লাওয়ারের ব্রাউন জেল লাইনারটাকে ইউজ করছি। তো ওটা অ্যাঙ্গেল ব্রাশে করে জেল লাইনারটা নিয়েছি অ্যান্ড ওটা দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি আগে, তারপর আমি ভালো মতো করে ফিল ইন করে নেব। সো একদিকের আইব্রো ড্র অ্যান্ড ফিল ইন করার পর তোমরা দুটো আইব্রো ডিফারেন্স দেখতেই পাচ্ছ। এরপর কন্ট্রোলের জন্য আমি এখানে মিওনের স্টুডিও কন্ট্রোল প্যালেট ইউজ করছি। নেক্সট ব্লাশের জন্য আমি এখানে এসএফআর কালারের ব্লাশ ইউজ করছি অ্যান্ড এটার শেড হচ্ছে ওয়াটারমেলন রেড। এটা একটা ভীষণ ব্রাইট পিঙ্কিশ কালার। নেক্সট আমি এখানে ফলস আইল্যাশ অ্যাপ্লাই করবো অ্যান্ড আইল্যাশ অ্যাপ্লাই করার পর তোমরা দেখতে পাচ্ছ আই মেকআপটা কতটা সুন্দর লাগছে। তো মাস্কারার জন্য আমি এখানে ওরিফ্লেমের ফ্যাটলাশ মাস্কারা অ্যাপ্লাই করছি আর এই মাস্কারাটা অফারে থাকলে তোমার 300-এর মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড লিপস্টিকের জন্য আমি এখানে গ্ল্যাম 21 নন ট্রান্সফার লিপস্টিক ইউজ করছি। এরপর আমি মেকআপ ফিক্সার ইউজ করছি, মার্সের রোজ মেকআপ ফিক্সার স্প্রে। হাইলাইটারের জন্য আমি এখানে ম্যালিওর একটা হাইলাইটার প্যালেট ইউজ করছি। এই হাইলাইটারটা ভীষণ ভীষণ ভালো। তো আমি ফার্স্টে চিক বোনে করলাম, নেক্সট কিউপিড এরিয়া, ব্রিজ অফ দ্য নোজ, ব্রাউ বোন। সো দিস ইজ মাই ফাইনাল লুক। তো আজকের লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও একটা অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টাটা।